Assalamualaikum everyone. কিছু দিন আগে আমি রিভিউ করেছিলাম Vivo new mid budget hype device Y36. গত পরশুদিন যখন Redmi Note 12 এর ফুল রিভিউ আপলোড করি তখন মাথায় আসলো যে দুইটা কিন্তু অফিশিয়াল প্রাইসে সেম স্পেক নিয়ে আসছে। বাট দুইটার ভিতরে প্রাইসে অনেকটাই পার্থক্য। এন্ড এখানে হচ্ছে আমার সাবস্ক্রাইবাররা ঠকে যাবে। কারণ অনেকে হচ্ছে Vivo নিয়ে নেবেন কারণ ওইটা প্রাইস একটু বেশি এন্ড ডিজাইন সুন্দর দেখে নিয়ে নিতে পারেন। বাট আমার সাবস্ক্রাইবাররা ঠকে যাবে এইটা কি আমি কখনো হইতে দিতে পারি? তাই চট করে ব্যবস্থা করে ফেললাম দুইটাই। তো দুইটা ফোনের ভিতরে হচ্ছে আজকে মারামারি হবে কোনটা আসলে বেস্ট। এন্ড আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনাদের চক্ষু হচ্ছে চড়ক গাছ হয়ে যাবে যে আসলে এইটা বেস্ট কিভাবে হইলো। তো শুরু করা যাক, আপনারা সাবস্ক্রাইব মেরে বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য। আর এই দুইটি ফোনে আমাদেরকে স্পন্সর করেছে M&World। তাদের কাছে আপনারা ভিভো অ্যান্ড রেডমি সকল স্মার্টফোন পেয়ে যাবেন অ্যান্ড তাদের কাছ থেকে যে কোনো স্মার্টফোন কিনলেই থাকছে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড আলাদা কিছু স্পেশাল গিফট। এই ভিডিওতে দুইটা ফোনের মাঝে সব থেকে বেশি কনফিউজিং পার্ট হচ্ছে ডিজাইন। কেউ প্যারা নিয়েন না, সাইড বাই সাইড খুবই ভালো করে বোঝাই দিব। দুইটা ফোনে হচ্ছে গ্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। দুইটারই ব্যাকপার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। বাট ভিভোর যে ব্যাকপার্টটা এটা হচ্ছে দূর থেকে দেখে মনে হয় যে এখানে ব্যবহার করা হয়েছে এজি ফ্রস্টেড টাইপের ফিনিশ। বাট এখানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যার জন্য ফিঙ্গার ক্যাচ না করলেও এখানে দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। বাট রেডমিতে অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করায় না, এটাতেও দাগ পড়ে যাবে। আর দুইটার যে ক্যামেরা মডিউল, এখানে হচ্ছে রেডমির ক্যামেরা মডিউলটা আমার কাছে বেশি ভালো লেগেছে। কেননা এটা হচ্ছে সিম্পল অ্যান্ড মিনিমাল আর ভিভোটা একটু বড়, যার জন্য হচ্ছে দাগ পড়ে যাবে। আর দুইটারই সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অ্যান্ড এখানে ক্লিয়ার উইনার হচ্ছে ভিভো, কেননা এটা বেশি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল রেডমির থেকে। আর দুইটারই সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, তবে ভিভোর থিকনেস একটু বেশি ছিল। আর কমফোর্টেবল নিয়ে বলতে গেলে আমার কাছে রেডমিটটা বেশি কমফোর্টেবল মনে হয়েছে, এক হাতে বেশি ভালোভাবে ইউজ করতে পারতেছিলাম রেডমিটটা। আর যদি থিকনেস নিয়ে বলতে হয় তাহলে রেডমির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 188 গ্রাম। আর ভিভোর থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 202 গ্রাম। সো ওয়েট অ্যান্ড থিকনেসের দিক দিয়ে হচ্ছে যে রেডমিটা এগিয়ে থাকবে। অ্যান্ড সত্যি বলতে এটা আসলে অনেকটা কমফোর্টেবল ফিল হয়। ভিভোটা হচ্ছে কিছুটা বাল্কি ফিল হয় রেডমির থেকে। আর দুইটা দিয়ে হচ্ছে আপনারা যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন। দুইটা দিয়ে হচ্ছে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। অ্যান্ড দুইটাতে হচ্ছে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পেয়ে যাবেন। অ্যান্ড দুইটাতে হচ্ছে যে দুইটা সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন up to 1 TB পর্যন্ত। অ্যান্ড দুইটাতে হচ্ছে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, তবে রেডমির সাউন্ডটা আমার কাছে বেশি মনে হয়েছে ভিভোর থেকে। ডিসপ্লের দিকে আসলে রেডমিটা হচ্ছে ক্লিয়ার উইনার, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর ভিভোতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে। অ্যান্ড দুইটারই PPI হচ্ছে 395 PPI। আমি ভিভোর ভিডিওতে বলেছিলাম এটা IPS হইলেও এটা যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, অ্যামোলেডের সাথে হেড টু হেড পারফর্ম করতেছিল। তবে যে যাই বলুক, অ্যামোলেড সবসময় অ্যামোলেডই, কেননা এটার কালারটা হচ্ছে ভিভোর থেকে একটু বেশি ভাইব্রেন্ট অ্যান্ড বেশি পাঞ্চি ছিল, যার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশি ভালো ছিল রেডমিতে। অ্যান্ড যদি দুইটার ভিউইং অ্যাঙ্গেল নিয়ে বলতে হয় দুইটা যথেষ্ট ভালো ছিল, তবে এইখানে আবার রেডমিটা এগিয়ে থাকবে। কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 120Hz হাই রিফ্রেশ রেট, যেখানে ভিভোতে ব্যবহার করা হয়েছে 90Hz হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সেইগুলোতে হচ্ছে যে রেডমিটা আমার কাছে বেশি ফ্লুইড মনে হয়েছে। অ্যান্ড প্রোটেকশন হিসেবে রেডমিতে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3, যেখানে ভিভোতে কী থাকছে তা জানা যায় নাই। অ্যান্ড যদি চিন অ্যান্ড বেজেল নিয়ে বলতে হয় তাহলে এইখানে ভিভোর যে চিন অ্যান্ড বেজেল এটা হচ্ছে রেডমির থেকে কিছুটা কম মনে হয়েছে। সো এই দিক দিয়ে হচ্ছে যে ভিভোটা এগিয়ে থাকবে। তাছাড়া ব্রাইটনেসের দিক দিয়ে আবার রেডমিটা এগিয়ে থাকবে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 1200 nits পিক ব্রাইটনেস, যার জন্য এটা ইনডোর অ্যান্ড আউটডোরে খুবই ভালোভাবে অপারেট করতে পারবেন কোনোরকম প্রবলেম ছাড়াই। অ্যান্ড ভিভোর ডিসপ্লেটা খারাপ ছিল এরকম কিন্তু না, তবে ভিভোর থেকে রেডমির ডিসপ্লেটা আমার কাছে বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল মনে হয়েছে। অ্যান্ড এখানে আপনার
ক্যামেরা প্রোটেকশন পাচ্ছেন অ্যান্ড 120Hz হাই রিফ্রেশ রেট। সো ডিসপ্লের দিক দিয়ে হচ্ছে না রেডমিটা ক্লিয়ার উইনার ভিভোর থেকে। তো ডিজাইন অ্যান্ড ডিসপ্লে তো শেষ, তো চলেন ক্যামেরাতে জায়গা। রেডমি নোট 12 এর রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 48MP মেন সেন্সর, আরেকটা হচ্ছে 8MP আলট্রা ওয়াইড, আর এটা হচ্ছে 2MP ডেপথ সেন্সর। আর ভিভো রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 50MP মেন সেন্সর, আরেকটা হচ্ছে 2MP ডেপথ সেন্সর। অ্যান্ড দুইটারই ফ্রন্টে পাচ্ছেন 13MP সেলফি ক্যামেরা। অ্যান্ড দুইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এদের পিকচার নিয়ে বলতে হয় তাহলে দুইটাই যথেষ্ট শার্প অ্যান্ড ভাইব্রেন্ট কালার প্রোডিউস করে। তবে এখানে হচ্ছে অনেকের কাছে ভিভোর তোলা ছবিগুলো ভালো লাগবে, কেননা ভিভোরগুলো হচ্ছে একটু বেশি ব্রাইট অ্যান্ড বেশি কালারফুল ছিল না, বাট বেশি ব্রাইট। বাট এখানে হচ্ছে আপনারা ভুল করেন, কেননা রেডমির তোলা ছবিতে বেশি পরিমাণে ডিটেলস ছিল, ইভেন হচ্ছে এটা তোলা ছবিতে যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা আসে এটা হচ্ছে ভিভোতে আসে না, ভিভোতে কিছুটা ডিটেলসও কম মনে হয়েছে আমার কাছে। বাট এখানে অনেকেই কমেন্ট করবেন যে ভিভোর তোলা ছবিগুলো ভালো লাগছে। আসলে ভাই সাদা বানাইলে যদি ছবি ভালো হয়ে যায় তো তাহলে সব ব্র্যান্ড হচ্ছে ডিটেলস কমায় দিয়ে সবগুলো হচ্ছে সাদা করে দিত। তাছাড়া যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় এইখানে হচ্ছে যে রেডমির তোলা ছবিগুলো হচ্ছে উইনার হবে, কেননা এটার যে ব্লার আছে তারপরে এইচ ডিরেকশন ভিভোর থেকে ভালো ছিল। তবে দুইটাই যে একেবারে অ্যাকুরেট এইচ ডিরেক্ট করে এরকম কিন্তু না, দুইটাতে হচ্ছে কিছুটা ঝামেলা আছে। তাছাড়া ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে গেলে এখানে হচ্ছে ভিভো ক্লিয়ার উইনার, কেননা এইখানে ভিভোর তোলা ছবিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এখন হচ্ছে আপনারা দেখে কমেন্ট করে জানান যে কোনটা বেস্ট ছিল। তো সব কিছু তো শেষ, বাকি থাকলো দুইটার পারফরমেন্স। পারফরমেন্স নিয়ে বলতে গেলে ভিভোতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 680, আর এইখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। অপরদিক দিয়ে রেডমিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 685, অ্যান্ড এইখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড দুইটাই হচ্ছে 6nm আর্কিটেকচারে বিল্ড করা, আর দুইটারই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। দুইটার যদি পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে এইখানে হচ্ছে যে স্ন্যাপড্রাগন 685 হচ্ছে 680 থেকে কিছুটা আপগ্রেড, অ্যান্ড এটার জন্য হচ্ছে এটা অ্যাডভান্টেজ পায়। দুইটা দিয়ে যখন হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, যেখানে রেডমি হচ্ছে সিঙ্গেল কোরে 473 অ্যান্ড মাল্টি কোরে 1473 স্কোর করে, সেখানে ভিভো হচ্ছে সিঙ্গেল কোরে 406 অ্যান্ড মাল্টি কোরে 1328 স্কোর করে। তার মানে বুঝতেই পারতেছেন এখানে রেডমিটা হচ্ছে ক্লিয়ার উইনার। ইভেন এইগুলা ছাড়া হচ্ছে এইটা দিয়ে যখন হচ্ছে আমি ডে টু ডে মাল্টি টাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অন্যান্য যে কাজগুলো করি সেখানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে রেডমিটা হচ্ছে আগে ওপেন করতেছিল। তবে মাল্টি টাস্কিংয়ে ওই রকম কোনো স্পিডের পার্থক্য খেয়াল করি নাই, বাট যখন হচ্ছে গেম প্লে করবেন বা গেম প্লে ওপেন করতেছিলাম তখন হচ্ছে রেডমিটা ক্লিয়ার উইনার ছিল ভিভোর থেকে। তারপরে এই দুইটা ফোনের ভিতরে আমরা এখন হচ্ছে স্পিড টেস্ট করব, অ্যাপস ওপেন করব, আপনারাও দেখে নেবেন যে কোনটা আসলে ক্লিয়ার উইনার। We'll be right back.
সফটওয়্যার পার্টে দুইটাতেই ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 এন্ড দুইটার UI-তে পার্থক্য থাকছে। রেডমিতে ব্যবহার করা হয়েছে MIUI 14 এন্ড ভিভোতে থাকছে ফান্টাস ওএস 12 এন্ড দুইটাতেই বেশ ভালো পরিমাণে ব্লোটওয়্যার আছে, যেগুলো হচ্ছে অনেকগুলো আনইনস্টল করা যায় আবার অনেকগুলো আনইনস্টল করা যায় না, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এ অ্যাক্টেড দেখা পাবেন, বাট ওই রকম কোনো বাগ বাল্লুকের দেখা পায় নাই। বাট শাওমি সফটওয়্যার আপডেট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন। যারা আসলে ব্যাটারি নিয়ে একটু বেশি চিন্তায় থাকেন তাদের চিন্তার কোনো কারণ নাই, কেননা এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। তো যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে দুইটাই হচ্ছে রেগুলার 60 Hz ব্যবহার করলে সিমিলারই ব্যাটারি ব্যাকআপ দেয়, বাট যখন হচ্ছে 90 Hz এন্ড 120 Hz ব্যবহার করবেন তখন হচ্ছে পার্থক্য খেয়াল করবেন। কেননা 120 Hz ব্যবহার করলে হার্ডকোর মাল্টিটাস্কিং করলে হচ্ছে যে 7 ঘন্টার মতো টানতে পারতেছিল, আর 90 Hz দিয়ে হচ্ছে যে 7.5 থেকে 8 ঘন্টার মতো। সো বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে আপনাদের উপর, আপনারা 120 Hz ব্যবহার করলে একটু চার্জটা বেশি ইউজ হয়। সো চার্জারের দিক দিয়ে আবার ভিভোটা এগিয়ে থাকবে, কেননা এটার বক্সেই থাকছে 44W-এর একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা ফুল চার্জ হইতে 50 থেকে 55 মিনিটের মতো সময় লাগে। আর রেডমিতে দেওয়া হয়েছে 33W-এর একটা ফাস্ট চার্জার, এন্ড এটা দিয়ে এই ফোনটা ফুল চার্জ হইতে 1 ঘন্টা 10 মিনিট এন্ড 15 মিনিটের মতো সময় লাগে। তো দেখেন ভাই, এত কাহিনী করতে পারবো না। সবচেয়ে যদি এই দুইটা ফোনের ভিতরে বেস্ট সিলেক্ট করতে হয় তাহলে আমি রেডমিকেই বেস্ট সিলেক্ট করবো। আর এর বড় কারণ হচ্ছে এখানে আপনারা 120 Hz-এর অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, আর এইটার তোলা ছবিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে, এন্ড এখানে হচ্ছে আলট্রা ওয়াইড পাচ্ছে, আর পারফরমেন্সের দিক দিয়ে হচ্ছে এগিয়ে আছে রেডমি। তাছাড়া যদি বলতে হয় ডিজাইনের দিক দিয়ে হচ্ছে যে দুইটার ডিজাইনই ভালো লেগেছে, তবে আপনারা যদি ভিভো নিতে চান তাহলে হচ্ছে আপনাদের আরো এক্সট্রা 7000 টাকা অ্যাড করতে হচ্ছে। সো বুঝতে পারতেছেন যে ডিজাইনের দিক দিয়ে কিন্তু রেডমির ডিজাইনটাও খারাপ না। এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে ডিজাইনের জন্য আপনারা এক্সট্রা 7000 টাকা খরচ করবেন কি না। তাছাড়া যদি বলতে হয় ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে হচ্ছে ভিভোটা কিছুটা এগিয়ে থাকে রেডমির থেকে।